কালকের আগের দিন জুমার নামাজ পড়তে গেছে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে মুসলমানরা, পুলিশরা সেখানেও গুলি করে মুসল্লিদের হত্যা করে দিয়েছে। হাজার হাজার মা বোন ভিটে বাড়ি ছেড়ে বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে। একটা লোক দেখলাম ছোট্ট বাচ্চা, গুলি খেয়ে বাচ্চাটার মুখ, হয়তো বাচ্চাটার বয়স 1 থেকে 1.5 বছর হবে, তাদের চেহারা তো অনেক সুন্দর। এই সুন্দর চেহারা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, বাপে কোলে করে আসমানের দিক তাকায় কাঁদতেছে। আর তারপরও ওই অবস্থায় শিশু বাচ্চাকে কোলে করে নিয়ে ভিটে ছেড়ে অন্যদিকে রওনা দিছে ইসরায়েলিদের আক্রমণের ভয়ে। বিশাল বিশাল দালানগুলো গুড়িয়ে গুড়িয়ে মাটির সাথে মিশে গেছে, নিজস্ব সম্পদ ফেলে রেখে চলে যা, কত বড় কষ্টের ব্যাপার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কার প্রতি এত ভালোবাসা, আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় যায়, তারপরও পিছনের দিক ফিরে ফিরে তাকায়। এটা হলো মাতৃভূমির টান। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক জিনিসের টান আসলের দিকে, নিজস্ব মাতৃভূমির দিকে থাকে। আমি আপনাদের এখানে আসছি, আমাকে যদি এই এলাকার এমপি মহোদয়, সংসদ সদস্য যিনি আছেন আজকের প্রধান অতিথি, উনার বাড়ি নিয়ে একেবারে আলিশান রুমে যদি আমাকে থাকতে দেয়, আমার ঘুম হবে না। মাহফিল শেষে আমার বাড়িতে যাইয়া আমার ছোটো মোটো কুড়িয়ে ঘর, টিনের ঘর যা আছে ওর মধ্যে আমি একটু পিট দিতে পারলে আমার ঘুম আসবে। এদিকে আমাদের মায়ানমারের ভাইদেরকে তাড়াই দেশে বার্মার সরকার, বাংলাদেশ সরকার তাদেরকে যথেষ্ট আশ্রয় দিয়েছে, যাই দেশে না কেন ওই বিপদ মুহূর্তে তাদের জন্য যথেষ্ট। কিন্তু এই 5-7 বছর পরেও তারা এখনও মাতৃভূমির দিকে ফিরে যাওয়ার জন্য আন্দোলন করতেছে। মাতৃভূমির টানই আলাদা। মাতৃভূমির নাম মাতৃভূমি কেন? 99% পাবলিক আমরা, যারা আমরা এখানে আসি, 99% মানুষ জন্ম নিয়েছি আমরা বাপের ভিটায়, কথা কন, 99% বাপের ভিটায় জন্ম নিছি না, বাপের ভিটায়। অথচ জমির নাম মাতৃভূমি, জায়গার নাম, দেশের নাম কি? মাতৃভূমি। জন্ম নিলাম পিতৃভূমিতে, অথচ জায়গার নাম মাতৃভূমি, কেন? কই, সন্তানের মায়ের সাথে যেমন সম্পর্ক থাকে, তার জন্মস্থানের সাথে ওই রকম সম্পর্ক থাকে। এই জন্যে জন্মস্থানকে মায়ের সাথে তুলনা দেওয়া হয়। বাপের এলাকায় থেকে বাপের এলাকার কথাবার্তা শিখি, অথচ ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। মায়ের সাথে যেমন ভালোবাসা, নিজের আঞ্চলিক ভাষার সাথে ওই রকম সম্পর্ক ভালোবাসা, এই জন্য ভাষার নামও মাতৃভাষা। তারা মাতৃভূমি ফেলে রেখে চলে যাচ্ছে অন্য জায়গায়, জর্ডান যাচ্ছে, ফিলিস্তিন কি বলা হয় অন্য অন্য দেশে, লিবিয়ায় যাওয়ার চেষ্টা করতেছে, মিশর যাওয়ার চেষ্টা করতেছে, তারা আবার গেট বন্ধ করে দিছে। মিশরীরা গেট পাহারা দিচ্ছে, ঢুকতে দেবে না, যাবে কোথায়? ফাইনাল মাপার, কোথায় পালাবে? এখনো বিপদ মুহূর্তে তারা তাদের পাশে যদিও দাঁড়াইতে পারতেছি না, কাছে হইলে, নিকলে, নিকটে হলে একটা মাটির ঢিল হলেও মারতাম, কতক্ষণ পাশে হইলে, এই পাশ ওপাশ হইলে একটা মাটির ঢিল হলেও মারতাম, কিন্তু তাও পারতেছি না। দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক শ্রেণীর জোড়া যখন চলে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দিচ্ছে, একটু বোতলে পানি দিচ্ছে, পানি টুক নিয়ে বাচ্চাকে একটু খাওয়াচ্ছে, নিজে একটু খাচ্ছে, কয়েকদিন পর্যন্ত সুপেয় পানিও পায় নাই তারা। খাদ্যের কষ্ট, চিকিৎসার কষ্ট, পানির কষ্ট, লাইটের কষ্ট, আলোর কষ্ট, বসত বাড়ি নাই, ভেঙে তর তছনছ করে দিছে, এ জ্বালা ভিতরে কিন্তু জ্বলতেছে। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, আল মুসলিমুনা কারজুলিন ওয়াহিদিন, কুল্লু মুসলিমিনা কারজুলিন ওয়াহিদিন, ইজাস্তাকা আইনুহু ইজতাকা কুল্লুহু, ইজাস্তাকা রাসুহু ইজতাকা কুল্লুহু। সারা দুনিয়ার সমস্ত মুসলমান মিলে যেন একটা বডি, একটা মানুষ। অ যুবক আমার দিক তাকাও, সারা দুনিয়ার মুসলমান মিলে নবী পাক বলেন যেন একটা মানুষ, বলেন কয়টা? কারজুলিন ওয়াহিদিন, একটা মানুষের। এই বডিটা তৈরি করতে 3.5 হাত বডিতে লম্বা লম্বা দুটো হাত, লম্বা লম্বা দুটো পা, চওড়া একটা পিঠ, মোটাসুটা একটা পেট, আরো অঙ্গ প্রত্যঙ্গ, কত বড় একটা মাথা, সব কিছু আছে, সব কিছু মিলে একটা মানুষ। হাতের এই কনিষ্ঠ আঙ্গুল, কেনি আঙ্গুলের এই নখের কুনায় একটু খেজুরের কাঁটা বিদ্ধ হয়েছিল সকালবেলা, এর কারণে ওখান থেকে হুইলে পচে পাইকে বিষ হয়ে গেছে। শুধুমাত্র এই কেনি আঙ্গুলের কুনায় একটু ব্যথা। এখন রাতের বেলা যখন আপনি বিছানায় শুইবেন,
তখন আপনি চোখরে বলবেন, চোখে যদি বলে কেনি আঙ্গুলকে যে তোর ব্যথা তুই সহ্য কর, আমার ঘুম আসছে আমি ঘুমাই, চোখে কি ঘুমাবে? কথা কন, চোখে কেনি আঙ্গুলরে বলুক ব্যথা তোর, তুই তো যা খুশি করে বেড়া, আমার ঘুম আসছে আমি ঘুমাই। হাতরে হাতে যদি বলে এই ডাইন হাতরে যে ব্যথা তোর হাতে, তুই যা পরিশ করে বেড়া, আমি এই হাত নীরব রাখি, থাকবে সারা শরীরের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকবে। ব্যথা হয়েছে মাথায়, সারা গায়ে, সারা শরীরে শান্তি নাই। ব্যথা হয়েছে পায়ের আঙ্গুলে, চোখের মধ্যে ঘুম নাই। ব্যথা হয়েছে শরীরের যে কোনো এক জায়গা, সারা শরীরে অশান্তি। তেমনই সারা দুনিয়ার মুসলমান কারজুলিন ওয়াহেদিন, একজন মানুষের মতো হতে হবে, একজন মানুষের মতো। ওরে ইস ফিলিস্তিন মুসলমান মায়ের খায়, বাংলাদেশে মুসলমানদের অন্তরে জ্বালা হতে হবে, কথা কনটি কিনা? সারা দুনিয়ার যে কোনো প্রান্তের মুসলমান মায়ের খায়, গাজার মুসলমান মায়ের খায়, ফিলিস্তিনের মুসলমান মায়ের খায়, চেস্টিয়ার মুসলমান মায়ের খায়, বসনিয়ার মুসলমান মায়ের খায়, আজ কী বলা হয় ইরাকের মুসলমান মায়ের খায়, আফগানিস্তানের মুসলমান মায়ের খায়, লিবিয়ার মুসলমান মায়ের খায়, সারা দুনিয়ার মুসলমান মায়ের খায়, আর মারে ইহুদ নাসারার গোষ্ঠী, কাফের মুশরিকরা ঐক্য হইয়া মারে। ও মুসলমান, এই মুহূর্তে অরিজিনাল মুসলমান যারা, অরিজিনাল মুসলমান যারা, যারা মুসলমানের সন্তান, মুসলমানের রক্ত ভিতরে আছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবীকে নবী বলে স্বীকার করে, কাবাকে বাইতুল্লাহকে কাবা বলে স্বীকার করে, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের দ্বিতীয় প্রাণ কেন্দ্র মনে করে, এই মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক, ওই লোকটার চোখে ঘুম আসতে পারে না। আল্লাহ পাক বড় দরদের সাথে ডাক দিয়ে বলে, আজব দার দেশতে আন্দার দি লাগার গুয়াম জবা সুজাত, আজব দার দেশতে আন্দার দি লাগার গুয়াম জবা সুজাত, অগার দার দিল নিহাদার আম দিমাগ উস্তখা সুজাত, অগার দার দিল নিহাদার আম দিমাগ উস্তখা সুজাত। ভিতরে এমন জ্বালা ব্যক্ত করতে পারি না, ব্যক্ত করলে জিব্বা ঠোঁট পুড়ে যায়, ব্যক্ত না করে ভিতরে রাখলে আগুনে কলিজা পুড়ে ছাই সার হয়ে যায়। রব্বুল আলামিন বড় দরদের সাথে ডাক দে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাকটা বড় মায়ার ডাক। মদিনায় যাওয়ার আগে কুরআন শরীফে যত আয়াত নাযিল হয়েছে, আয়াতের মধ্যে আল্লাহ পাক সম্বোধনের শব্দ, ডাকের শব্দ ব্যবহার করেছে একরকম। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক ভাষা পাল্টাইছে। মদিনায় যাওয়ার আগে, হিজরতের আগে আল্লাহ যত জায়গা ডাক দিয়েছেন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানুষ বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাস্তিক নাস্তিক সব, ইয়া আইয়ুহান নাস কয়ে মক্কায় তাকতে ডাক দিছে। মদিনায় যাওয়ার পরে যতবার আল্লাহ পাক সম্বোধন আর ডাকের ভাষা ব্যবহার করেছেন, ততবারই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। তর্জমা কি আমরা জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর শাব্দিক তর্জমা, হে ওই সকল লোক যারা ইমান এনেছো, আমার মুজাহিদে আজম শামসুলাক ফরিদপুরি সদস্য সাবুদুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বৃহত্তর যশোরের প্রধান আলেম শাইখুল হাদিস মহাদ্দেস সাহেব হুজুর বলতেন, একমাত্র আবুল হাসান যশোরী, দুইজনের দুই ধরনের তর্জমা মিলে আমি এক এই তর্জমাকে নিয়ে এসেছি এক জায়গায়। সদর সাহেব হুজুর বলতেন, হে আমার পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে আমার পাগলরা, আর যশোর হুজুর বলতেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। আমি দুইটে মিলে বলি, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। পাগল কাকে বলে? পাগল কাকে বলে? ভালোকে ভালো বোঝে না, মন্দকে মন্দ বোঝে না, রাস্তার সিরান একড়া দিয়ে ব্যাগ ভরে, ময়লা কাগজ দিয়ে বস্তা ভরে। আমাদের এলাকায় একটা পাগল ছিল, নাম তার নসু পাগল। মরার আগে তার যে ঘরে থাকতো ওই ঘরে 500 বস্তা, এই সিমেন্টের বস্তা, চাউলির বস্তা, 500 বস্তা। বস্তাও মরার পরে খুলিয়ে দেখা গেল বস্তার ভিতরে যত শিড়া নেকড়া, শিড়া কাগজ, রাস্তার শুকনো গোবর, এরকম এক পাগল আমি দেখেছি। পরবর্তীতে সুস্থ হয়েছে এই পাগল, এইগুলো দিয়ে বস্তা ভরত। সুস্থ হওয়ার পরে আমি ওই পাগলরে জিজ্ঞেস করলাম,
তুই যা পাগল থাকা কালে এইগুলো দিয়ে বস্তা ভর্তি, কারণ কি? আমি যখন পাগল ছিলাম তখন তো আমি মনে নিজের নিজে মনে করতাম আমি ভালো, সারা দুনিয়ার সবাই পাগল, আমি ভালো সবাই পাগল। রাস্তার কাছের এই বড় বড় কাগজরা দেখতাম, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার নোট, সিরা নেকড়াকে দেখতাম আমার চোখের সামনে, সিরা তেনা সিরা নেকড়াগুলোকে মনে হতো রেশমি কাপড় পরে রয়েছে, গোবর শুকনো গোবরের দলাকে দেখলে মনে হতো স্বর্ণের চাকা পড়ে রয়েছে। আমি মনে মনে ভাবতাম সারা দুনিয়ার মানুষ সব পাগল হয়ে গেছে, এই দামি দামি জিনিস রাস্তার পাশে ফেলায় রাখছি আর নেয় না কে? আমি ওইগুলো দিয়ে বস্তা ভরতাম, বস্তাগুলো ভরে বাড়ি রাখতাম। আমার মা মাঝে মাঝে ফেলে দিত, মায়ের মাকে এসে পিটাইতাম, আব্বা ফেলে দিলে আব্বারে পিটাইতাম। আমার শেষমা মনে হইতো এদেরকে পিটাইলে আমার জেহাদের সওয়াব হয়। পরে যখন হুশ ফিরে পাইলাম বস্তাগুলো খুলে দেখি দুনিয়ার নোংরা ভাজাবা ময়লা। পাগলের কাজই হলো এই, নিয়মকে অনিয়ম, অনিয়মকে নিয়ম জানা। মক্কায় থাকতে সাহাবাই কিরাম হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, কাবাগরের পাশ দিয়ে দামি দামি জায়গাগুলো আবু বকর, উমার, উসমান আলী এই সমস্ত সাহাবাদের ছিল। হাজি জাম যারা গেছেন মক্কায় তারা দেখেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মিসপালা রোডের পাশে, মিসপালা রোডের নিচে নামতে ডান পাশে বিশাল বাড়ি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই বাড়িটা হযরত আবু বকরের জায়গায়, আমাদের বাংলাদেশের বিঘার, আপনাদের এদিক কত কতটুকু বিঘা জানি না, আমাদের ওদিক 52.5 শতাংশ বিঘা। আমার অনুমান 52.5 শতাংশ বিঘার এক বিঘে জায়গার উপরে বিশাল বিল্ডিং, 40 তলা বিল্ডিং। এই জায়গার আশপাশ দিয়ে এখন এক বিঘের জায়গা কিন্তু এক বিঘে স্বর্ণ লাগে, এত দামি মক্কার জায়গা। কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে আল্লাহ পাকের ডাকে, নবী পাকের ডাকে মক্কা সাইরা শূন্য হাতে মদিনায় চলে গেছে। সেখানে যাইয়া শরণার্থী, সেখানে যে বস্তিতে থাকা লাগে, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিছু নাই। নবী পাক ডাইকে আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর মক্কার কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে চলে আসছো, তোমার অন্তরের মধ্যে কেমন লাগে? আবু বকর জবাব দেয়, সারে দুনিয়া দেখ ভি সব রহ গয়ে মেরে লিয়ে, সারে দুনিয়া দেখ ভি সব রহ গয়ে মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। সব চলে যাওয়ার পরে আমার সবই আছে, আমার সব চলে যাওয়ার পরে সবই আছে, কারণ এক আল্লাহ আছে আমার, এক নবী আছে আমার, এক আল্লাহ আছে আমার, এক নবী আছে আমার, কাজেই সব আছে আমার। এর নাম ইমান, এর নাম কি? তবুকের যুদ্ধে নবী পাক কালেকশন করেন বিশাল যুদ্ধ, জেহাদের জন্য আগে লাগে মাল, পরে লাগে জান। কতক্ষণ কোরআন শরীফে যত জায়গায় জেহাদের আয়াত আসছে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও পরে জান দাও। ইসরায়েলের সাথে লড়াই করতে ফিলিস্তিনিরা যে যুদ্ধ করতে গেছে, এ আগে জান না আগে মাল লাগছে? একটু কথা কর না, আরে ভাই কালেকশন শেষ আর আমি মাল চাচ্ছি না, এক মাঠে দুই চাষ দিলি মাটি নষ্ট হয়ে যায়, আমি জানি আর চাষ হবে না। আগে টাকা পয়সা দিয়ে হাতিয়ার তৈরি করা লাগছে না, আগে মাল পরে যা। তবুকের যুদ্ধের জন্য হুজুর বললেন এবারে যুদ্ধটা সব যুদ্ধের চেয়ে বড়, এ যুদ্ধে মাল বেশি লাগবে, তোমরা কে কি দিবা বলো। তখনও মদিনায় যাইয়া হযরত উসমান গনিকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধনী বানায় দিছে। হযরত উসমান কেমন ধনী এ বিশ্লেষণ লম্বা, শুধুমাত্র একটা লাইন আমি বলি। শাম থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালের উটের বহর, একটা উট, উটকে বলা হয় মরুভূমির ট্রাক, সে সময় তার এভাবে ছিল না, পিছনে গাড়ি ছিল, 100 মন মাল দিয়ে একটা উট, তো একটা উটের গাড়ির পিছন শেষ আর একটা উটের মুখ শুরু, মাঝে কোনো ফাঁকা নাই। শাম থেকে সিরিয়া থেকে উটের বহর ছাড়ছে মালবাহী, সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে, পিছনের উটটা এখনো সিরিয়া ত্যাগ করতে পারেনি। প্রায় 1 লাখ টাকার মাল হবে না, তাহলে বোঝে নাই কথা, বেশি মানে কি, তাহলে 2 লাখ, এই গুনিয়ে সারা যাবে কত টাকা। এইভাবে বিশাল সম্পদ, এরকম কয়েক রুটে হযরত উসমানের ব্যবসা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর কালেকশনে বসছেন, হুজুর বললেন কে কি দিবা বলো, তবুকের যুদ্ধে মাল বেশি লাগবে। আল্লাহু আকবার,
হযরত উসমান কয় যে জীবন ও আবু বকরের সাথে জিততে পারি না, আজকে একটা খেলা হবে ইনশাআল্লাহ। কারণ আবু বকরের কি আছে তো উসমান জানে। আল্লাহ যখন ইসরায়েলরা দেখতেছে যে গাজা আলাগে কি আছে, তার জাগার আয়তন হলো 45 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া। গাজা যে জায়গাটু, গাজার নাম শুনতেছেন না? গাজা মানে কি আবার এই দেশে যে গাজা খায় সেই গাজা ভাবতেছেন না? যারা গাজা খায় তারা জন্য একটু কুচি আছে, তাহলে গাজা দেবে এখন। জায়গার নাম, ভূখণ্ডের নাম গাজা। ভূমধ্য সাগরের পাশে এই ইসরায়েলের এক কেনিতে অল্প একটু, ওদিকে ফিলিস্তিন, তার পাশে অল্প একটু জায়গা গাজা, লম্বা 45 কিলো, চওড়া 12 কিলো। আমার মনে হয় আমাদের এই এলাকার একটা দুটি থানার সমান হবে। একটুক জায়গায় কি থাকতে পারে? 23 লক্ষ মানুষ এতটুক জায়গার ভিতরে। 23 লক্ষ যদি মানুষ হয় কোনো এলাকায়, তাহলে তার অর্ধেক হয় শিশু নাবালেগ, আর ধরেন থাকলো 12 লাখ, এর 13 লাখ, 10 লাখ দিলাম শিশু আর নাবালেগের ভিতরে, আর যে 13 লাখ, এই 13 লাখের ভিতরে অর্ধেক মহিলা, তার মধ্যে আবার 50,000 প্রেগনেন্ট গর্ভবতী, আর যে থাকলো যা এর ভিতরে অর্ধেকের বেশি বুড়ো, তাহলে সেনাবাহিনীতে কি পরিমাণ লোক আছে? এইটা বুঝে ইসরায়েলিরা খুশিতে বাগবাগ, দেব এইবার খেলা জমাইয়া। এই কয়জন মানুষকে মারতে 3.5 লক্ষ সেনাবাহিনী জমা করছে গাজার বর্ডারে, আজ 5 দিন পর্যন্ত জমা করছে, ভিতরে ঢুকতে সাহস পাচ্ছে না। ওই কয়জন মানুষের ভয়তে ভিতরে ঢুকতে সাহস, দূরির থেকে ঢিল মারতেছে, আসমানে যাইয়া বিমান দিয়ে বোমা মারতেছে, নাম খালি নিচে। মহিলারা বটিতে দাঁড় দিয়ে বসে আছে, আটারটারে ধরে পাড়ায় পাড়ায় জবই দিয়ে দেবে, কথা কন এই ভয়তে ঢুকতে পারতেছে না। যে সুড়ঙ্গ রাস্তা কোন জায়গায় দিয়ে ইঁদুরির মতো বানায় ছুঁচে তা আল্লাহই ভালো জানে। এই গাজাওয়ালারা ভয়তে ঢুকতে সাহস পাচ্ছে না। এরপরে চিন্তা করছে চতুর্দিক দিয়ে, ওদিকে আমাকে বড় আব্বারা চলে আসছে, আমেরিকান বড় আব্বা, ইসরায়েলের বড় আব্বা কেডা আমেরিকা। এ বাঙালি, বাংলার জমিনে তাইকা না খেয়ে মরে যাবি, ভিক্ষা করবি, তারপর যে কজন গেছিস তারা আয়, আর বাংলাদেশ থেকে নতুন করে আমেরিকার ওই ময়লা খাওয়ার জন্য আমেরিকার থেকে কোটি টাকা কামাই করে ধনী হওয়ার জন্য আমেরিকায় যাইসটা, এহুদ সারাদের দেশ, খুদার গজবের দেশ, ও দেশের থেকে কিছু আইনে জীবনে সুখ শান্তি করতে পারবি না। আমি কই না, আল্লাহ কইছে মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, পড়ছি আয়াত তর্জমা করবো, কষ্ট হচ্ছে।